আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে টমেটো গাছ রোপণের জন্য মালচিং পেপার ফুটো করা হচ্ছে। প্রথমে আমরা 1.5 ফিট পরপর মার্ক করে নিয়েছি। এরপর আপনারা দেখতে পাচ্ছেন একটা স্টিলের গ্লাস দিয়ে মালচিং পেপার ছিদ্র করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এ প্যাটার্নে মাচা দিয়েছি। এ প্যাটার্নে মাচা দেওয়ার ফলে অনেক সুযোগ সুবিধা আছে, যেমন গাছ উপরের দিকে উঠে যায়, এতে করে ফলন বেশি হয়। ঔষধ দেওয়ার সুবিধা আছে, ফল উঠাতেও তেমন বেগ পেতে হয় না। এই কাঠিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের গত বছরের টমেটো তে মাচা দেওয়া ছিল। এগুলা মাটিতে বসানোর পরে আমরা কট, যে মোটা সুতাটা আছে, এই সুতা দিয়ে মাথা, প্রত্যেকটার মাথা ভালো করে বেঁধে আমরা মাচা দেব। আর দুই পাশ দিয়ে কট সুতো এবং বাঁশের কাবাড়ি দিতে হবে, যাতে মাচাটা হাড়ি হয়। আমরা একটা গাছ পরপর মাচা দিচ্ছি, কারণ প্রতিটা গাছে মাচা দিতে অনেক পরিমাণ বাঁশ লাগবে, আর প্রয়োজন নেই অত ঘন ঘন দেওয়ার। দেখুন আমরা কীভাবে মাচাটা দিয়েছি। গাছটা আমরা এই মুহূর্তে রোপণ করতে পারছি না, এখন রোদের তাপমাত্রা অনেক বেশি। আবহাওয়াটা একটু নরম হলে আমরা গাছ রোপণ করব ইনশাআল্লাহ।